আর অল্প কয়েকদিন বাকি আছে, তারপরে আমাদের কাঙ্ক্ষিত মাস সেই মাহে রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। যাদের নসিবে আছে আল্লাহ তাআলা তাদেরকে রমাদানের রোজাগুলো করার তৌফিক দান করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন বলেন। শাবান মাস, রজব মাস এবং রমাদান, এই তিনটি মাস মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। যখন আপনি ধান চাষ করেন, ছোট্ট একটা উপমা দিয়ে ক্লিয়ার বুঝতে পারবেন, অথবা কোনো মাঠে ফসল উৎপাদন করেন, একটা মাঠে যখন ধান লাগাবেন, বীজ বপন করবেন, চারা গাছ যখন লাগাবেন, আপনি যাইয়াই কিন্তু ধান একেবারে ফাড়িয়া ঢুকিয়ে দেন না, আগে মাঠটাকে প্রস্তুত করেন মই দিয়া অথবা পানি দিয়া অথবা শক্ত থাকলে নরম করে, মানে ওই ফসলি জমিনটাকে আগে ফসল উৎপাদনের জন্য আপনি কী করেন, রেডি করেন। আপনি যা ধান ছিটিয়ে দিলে কিন্তু ফসল হয়ে যাবে না, আগে জমিনটাকে যখন আপনি প্রস্তুত করছেন, প্রস্তুত করার পরে খেয়াল করবেন এখানে পানি দেওয়া লাগে, কৃষক এখানে কাজ করে, ময়লা থাকলে পরিষ্কার করা লাগে, তারপরে যখন জমিনটা উপযোগী হয় সেখানে গিয়ে আপনি বীজটা বপন করেন। এবার বীজটা যখন বপন করা হয়, একসময় সেটা গাছ হয়, গাছের পরে সে একটা বয়সে পৌঁছায়, ওই বয়সে পৌঁছানোর পরে ওই গাছটা আবার আরেকটা বীজ দেয়, মানে হচ্ছে ফসল দেয়। সুবহানাল্লাহ, কোন ইশারা আল্লাহর। কিন্তু তিনটা স্টেপ, একটা হচ্ছে জমিন প্রস্তুত করা, দুই নম্বর হচ্ছে বীজটা বপন করা, তিন নম্বর বীজ থেকে ফসল তোলা। শাবান মাস হচ্ছে এই রজব মাস হচ্ছে জমিন প্রস্তুত করার মাস, মানে শাবানের আগে যে মাসটা আপনি আমলের জন্য আপনার অন্তরটাকে কী করছেন, প্রস্তুত করবেন, হৃদয়টাকে প্রস্তুত করবেন। শাবান মাসে আপনি আমলের বীজ বপন করবেন, আর রমজান মাসে সেই বীজ থেকে, গাছ থেকে ফসল ঘরে উঠাবেন। তাহলে রজব চলে গেছে, তো হুজুর আমরা তো ওই জমিন পরিষ্কার করব কি, প্রস্তুত করব কি, আমার তো জমিনই নাই। এরকম আছে না যে অন্তরই নাই? আসলে অন্তর আছে, জমিনও আপনার আছে, ওই জমিনটাকে আপনি প্রস্তুত করতে পারেন নাই, এটা আপনার আমার ব্যর্থতা, ঠিক না? ঈদের পরে কোথায় ঘুরতে যাবেন এই প্ল্যান কিন্তু এখন মাথায় আছে আপনার। চাকরি যারা করে যে ঈদের সাত দিনের ছুটিটা, আমি শ্বশুর বাড়ি কয়দিন থাকবো, ভাইয়ের বাড়ি কয়দিন থাকবো, সিলেটে কয়দিন থাকবো, কক্সবাজারে কয়দিন থাকবো, এই প্ল্যান কিন্তু ঠিকই আছে, টাকাও জমাচ্ছে, চান্দুমিয়া রমজান মাসে কি করবে এটা নিয়ে কোনো খবর নাই। তো রমজানে কি করবেন 24 ঘন্টা, এই প্ল্যান তো আপনার এখন করতে হবে। যদি এখন না করেন তাহলে কিভাবে আপনি ফসল তুলবেন, কিভাবে বীজ বপন করবেন? আল্লাহু আকবার বলেন। তো দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত রোজা রাখতেন, এত রোজা রাখতেন, আমরা মনে করতাম আল্লাহর নবী হয়তো আর কখনো রোজা ছাড়বে না। আবার যখন তিনি ইফতার করতেন আমরা মনে করতাম আর হয়তো বা রোজা রাখবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে প্রায় 20টা রোজা শুধু শাবান মাসে রাখতেন, বলুন সুবহানাল্লাহ। কয়টা রোজা শাবান মাসেই? খালি 20টা রোজা আল্লাহ রাসূল শুধু শাবান মাসে রাখতেন, রজব মাসে রাখতেন 10টা, আর রমজান মাসে কয়টা? 29টা, 30টা, কয়টা? চাঁদ যদি 29 তারিখের পরে না উঠতো তাহলে তো 29টা। এবার আপনি, আমি নিজেকে জিজ্ঞেস করি যে আমি শাবান মাসে কি করতেছি, শাবান মাসে আমি ছোলাপুর জমাইতেছি, শাবান মাসে আমি চিনি জমাইতেছি, শাবান মাসে ব্যবসায়ীরা ব্যবসার প্রস্তুতি নিচ্ছেন, শাবান মাসে আমাদের কিছু আল্লাহর বলি আছে যারা হালুয়া রুটির প্রস্তুতি নিচ্ছেন, না এর জন্য শাবান না। শাবান হচ্ছে রোজা রাখার জন্য, শাবান হচ্ছে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কি বলছেন খেয়াল করেন, এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলমিনের সামনে বান্দার আমলগুলো পেশ করা হয়। যখন আপনি রোজারত অবস্থায় থাকবেন
ওই রোজারত অবস্থায় থাকা অবস্থায় যখন আল্লাহ রাব্বুল আলমিনের সামনে আপনার আমলগুলো পেশ করা হবে, ফেরেশতারা বলবে আল্লাহ আপনার এই গোলামারত রোজারত অবস্থায় আছে, সিয়ামরত অবস্থায় আছে, আল্লাহ এমত অবস্থায় আমরা আমলগুলো পেশ করেছি, রব্বুল আলমিন তখন আপনার ওপরে খুশি হয়ে যাবে, বলবে আল্লাহ ওই বান্দা যে রোজারত অবস্থায় আমার জন্য আমার সন্তুষ্টির জন্য সময় কাটাচ্ছে, আমি আল্লাহ রব্বুল আলমিন তার মাফ করে দিলাম। সুতরাং আমরা শাবান মাসে রোজা রাখার বেশি বেশি চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন দেখেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, একদিন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসে বেশি রোজার কারণ জিজ্ঞেস করলাম, তিনি উত্তরে দিলেন, মানে তিনি উত্তরে বললেন, লোকেরা রজব ও রমজান মাস এই দুই মাসে রোজা রাখে, কিন্তু যেই মাসে তার ভাগ্য আল্লাহর সামনে, যেই মাসে তার আমলগুলো আল্লাহর সামনে উপস্থাপন করা হয়, যে মাসে তার ভাগ্য মানে তকদিরটাকে নবায়ন করা হয় অথবা পরিবর্তন করা হয় অথবা দোয়ার কারণে তার তকদিরের ফয়সালাটাকে চেঞ্জ করা হয়, সে মাস হচ্ছে এই শাবান মাস। সুবহানাল্লাহ। কোন তাহলে এই শাবান মাসে কেন মানুষ রোজা রাখবে না? আমি নবী এই জন্য শাবান মাসে বেশি রোজা রাখি যাতে করে আমার আমলগুলো যখন আল্লাহর সামনে পেশ করা হবে আল্লাহ যেন দেখে যে আমি রোজারত অবস্থায় আছি। সুবহানাল্লাহ। কোন রজব মাসে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কিন্তু শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। রজব তো চলে গেছে, এখন আর রজব কর দরকার নাই, এখন কি বলবেন? আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দেখ, এটা আপনারা চান না? আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আপনারা ভালোবাসেন ভাই, নবীজি গোটা জীবনে মানে সারাটা বছরে রোজা রাখতেন কয়েকটা ভাগে, সাপ্তাহিক রোজা রাখতেন দুই দিন, কয় দিন? সোমবার বৃহস্পতিবার। আচ্ছা, তারপর আয়ামে বিদের রোজা চন্দ্র মাসের, মানে চাঁদের হিসেব অনুযায়ী, আরবি হিসেব অনুযায়ী 13, 14, 15 কয়দিন রাখতেন? তিন দিন। তাহলে সপ্তাহে কয়দিন? দুই দিন। জোরে বলেন না, সপ্তাহে কয়দিন? সোমবার বৃহস্পতিবার। সাপ্তাহিকভাবে আবার এই দুই দিন আল্লাহর সামনে আপনার আমলগুলো পেশ করা হয়। বিশ্বনবী বলেছেন যে এমত অবস্থায় কাউকে যদি আল্লাহ দেখে যখন তার আমল পেশ করা হচ্ছে, সে রোজাদার আল্লাহ তারে মাফ করে দেন। সপ্তাহে আপনার আমল পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার, কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে দুই দিন রোজা রেখেছেন, সোমবার বৃহস্পতিবার, মাসে রেখেছেন তিন দিন, আইয়ামে বিদের রোজা 13, 14, 15 চন্দ্র মাসের হিসাবে, ইংলিশ মাস আবার হিসাব করেন না। এই তিন দিন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল রোজা রেখেছেন মধ্য শাবানে। যারা রোজা রাখতে চান তিনটা রোজা রাখবেন, কয়টা? 13, 14, 15 শাবান মাসে রোজা রাখাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আলহামদুলিল্লাহ। কর এছাড়াও আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিক কয়েকটা রোজা রাখছেন যেগুলো হাদিস থেকে বোঝা যায়। এক নম্বর চন্দ্র মাসের 1 তারিখের রোজা, দুই নম্বর চন্দ্র মাসের 10 তারিখের রোজা। চন্দ্র মাস মানে বুঝেন ওই যে চাঁদের হিসাব আর কি, 1 তারিখ, 10 তারিখ, 20 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। আলহামদুলিল্লাহ। কোন এই রোজাগুলোও বিশ্বনবী রেখেছেন, আপনারা পারলে রাখবেন ইনশাল্লাহ। শাবান মাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বেশি বেশি রোজা রাখতেন, কেন রাখতেন? অনেক মানুষ আছে হুট হাট করে রমজান মাসে যখন প্রথম রোজা রাখে, তিনটা চারটা রোজা যখন রাখে, রাখার পরে তার ভিতরে একটা কষ্ট অনুভূত হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, পেটের মধ্যে পীড়া হয়, বুকের মধ্যে যন্ত্রণা হয়, ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করে, রোজাগুলো তার জন্য কষ্টসাধ্য হয়ে ওঠে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতির জন্য এই শাবান মাসে আপনাকে আমাকে বেশি বেশি রোজা রাখতে বলেছেন। বলুন আল্লাহু আকবার। রমজানের রোজা যে পাইলো অথচ নিজেকে মাফ করাই নিতে পারলো না, ও নাক ধোলায় ধসরিত হোক, ও কপাল পোড়া ও ধ্বংস হোক, বিশ্বনবী বলেছেন, আল্লাহ বলেছেন জিবরিল আমিনের মাধ্যমে, আল্লাহর নবী বলছেন আমিন, আল্লাহ আপনি কবুল করেন, যেটা রমজান পাইলো অথচ নিজের মাফ করে নিতে পারলো না, ও কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। ও ভাই, আপনি যখন পরীক্ষা দিতে যান হুট করেই কি রাত্রে ঘুম থেকে উঠে সকালবেলায় পরীক্ষা দিতে চলে যান? রাত্রে পড়াশোনা করতে হয় না, কথা বলেন না কেন?
আপনি যখন একটা ব্যবসা করতেছেন এই ব্যবসার জন্য আপনি অভিজ্ঞতা অর্জন করা দরকার আছে না নাই, নাকি বাপের ভিটা বিক্রি করে 30 লাখ পাইছে নিয়ে এসে দোকান শুরু করে দিল, 30 দিন পর এসে দেখবেন যে 30 লাখের মাল তুলছিল এখন 20 লাখেরও নাই, সব খাইয়া দোমরায় মুজে শেষ, কারণ কি ও ব্যবসার কোনো আইডিয়াই নাই। যে কোনো জিনিসের অভিজ্ঞতার প্রয়োজন আছে ভাই, প্র্যাকটিসের বিষয় আছে, অভিজ্ঞতা থাকলে ওই কাজটা খুব দ্রুত সম্পাদন করা পসিবল হয়, নাহলে সম্ভব হয় না। তো আপনি যে রমজান মাস আসছে, রমজানের আগে এই শাবান মাসটাকে রমজানে কি কি করবেন না করবেন এখন থেকে এটা কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত বা টার্গেট আপনাদের আছে না নাই? সবার আছে তো ইনশাল্লাহ। তো রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ অনেকেই প্রথম দিন শুরু করে, বুঝছেন, শুরু করার পরে পাঁচ ওয়াক্ত তো পড়ছে, 20 টাকার তারাবিও পড়ে, তিন দিন চার দিন যাওয়ার পরে এই যে জোয়ারটা আসে, এই জোয়ার আবার ভাটা পড়া শুরু হয়, কথা বলেন না কেন। প্রথম দিন দেখবেন সুরমা লাগায়, আতর লাগায়, একবার গপ গপ করে মসজিদে আসে, আলহামদুলিল্লাহ, দেখে মনে হয় যে সব আব্দুল কাদের জিলানি আজকে এলাকার, আল্লাহ আকবার, সবগুলো ভালো হয়ে গেছে, আমার এলাকার মধ্যে আর কোনো খারাপ মানুষ নাই, ভালো, পজিটিভ দিক, সমস্যা নাই। এরপরের দিন থেকে তারাবিতে কই যান আপনারা, চাঁদের দেশে বাড়িতে পড়েন না, পড়েই না, সাত দিন যাওয়ার পরে কয় আল্লাহর একটা বুঝ দেয় যে আল্লাহ পড়লাম তো, পড়লাম তো, তারপরে আবার বুঝ দেবো না আল্লাহরে, সবে কদরে রাতের পরে তিন দিন পড়বো, এই যে বুঝ দেওয়া, এগুলো দিয়ে কিন্তু মাপ পাওয়া যাবে না ভাই, ঠিক না। এখন থেকে আমরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজটা ধরবো, তাহলে রমজানের নামাজটা আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। কোন রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।